বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী থাকলেও কতটা লড়াই দিতে পারবে বিরোধীরা? বুথভিত্তিক সংগঠনে পিছিয়ে থাকলে কেন্দ্রীয় বাহিনী কতটা কাজে দেবে আদেও? পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে, কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি সাংগঠনিকভাবে বিভিন্ন ছোট বড় নির্বাচনের জন্য যে প্রস্তুত নয় তা বহুবার প্রমাণিত হয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ কমিটি গড়তে ফোন করার আহ্বান জানালেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় দলের তরফে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। রাজ্যের একটা বড় অংশে এখনো পর্যন্ত বুথ কমিটি তৈরি হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব বহুবার এ ব্যাপারে জোর দিলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার ফোনের মাধ্যমে বুথ কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা। বিজেপির বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তবে আদেও এটা কতটা কাজে আসবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে, এ দাবি বহুদিন ধরেই তুলেছে রাজ্য বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে আদালতে গিয়েছেন। এরপর আদালত জানিয়েছে পঞ্চায়েত নির্বাচনের গতি এখনই প্রকাশ করা যাবে না। এর উপরে যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করা ছিল তার মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির আগে রাজ্য নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। শুভেন্দু আবেদন জানিয়েছিলেন 2013 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, কিন্তু 2018 সালে কেন্দ্রীয় বাহিনী ছিল না বলে পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা দেখা যায়। সেই দুটি নির্বাচনের প্রসঙ্গ টেনে শুভেন্দু আবেদন জানিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই করানো হোক, এছাড়া অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নজরদারিতে হোক পঞ্চায়েত নির্বাচন, সেই দাবিও করেছেন তিনি। সেই আবেদনের ভিত্তিতে পঞ্চায়েত ভোট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের উপর আগেই কলকাতা হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার মেয়াদ 27 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন এটাই যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি পঞ্চায়েত নির্বাচন করা হয় তাতেও কি বিজেপি সুবিধা করতে পারবে? কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বুথের ভেতরে ঢোকার নিয়মই নেই। সেখানে প্রত্যেকটি বুথে যদি বিজেপি এজেন্ট দিতে না পারে, তাদের শক্তিশালী বুথ ভিত্তিক সংগঠন না থাকে, তবে কি শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে? এ প্রশ্ন অবধারিতভাবেই উঠছে। যদিও বিজেপির দাবি কেন্দ্রীয় বাহিনী থাকলে গায়ের জোরে বুথ দখল করা যাবে না, তাই এই দাবিতে অনড় রয়েছে তারা। তাই শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কি না সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।